দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশে দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ 10 নিউজে। সাথে আছি আমি আশরাফি দিবা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে শিল্প উৎপাদন ব্যবস্থা সচল রাখার পাশাপাশি রপ্তানির গতি বৃদ্ধিতে মালিক শ্রমিক সুসম্পর্কের উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকায় 43তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত, আর এ কারণে এডিস মশা বৃদ্ধি পেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, তার আবারও রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর মুরাদ হাসান যা করেছেন সেটা ছাত্রদল থেকে শিখে এসেছেন, সেখান থেকে পাওয়া শিক্ষার ফল এটি। বঙ্গবন্ধুর আদর্শে কোনো সৈনিক শেখ হাসিনার প্রকৃত কর্মী এমন আচরণ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। নীলফামারী সদরের ট্রেনে কাটা পড়ে 3 ভাই বোন সহ 4 জনের মৃত্যু। ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রতিরক্ষা প্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত গুরুতর আহত, নিহতের সংখ্যা বেড়ে 7। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে 1 ইনিংস ও 8 রানে লজ্জার পরাজয় বাংলাদেশের। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেশ ও দেশের বাইরের নতুন নতুন সব আপডেট জানতে চোখ রাখুন আমার সংবাদ ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।